হ্যালো গাইস, সবাইকে জানাই সরস্বতী পুজো এবং শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এই হচ্ছে আমাদের শিব মন্দির, এখানে শিব পুজো হয়। এখনো পর্যন্ত ঠাকুর আনেনি, ঠাকুর বিকালে আনা হয়। তো আমাদের বাড়িতে কান গাওয়া কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। তো এখন বাবু ঝোঁক ধরেছে যে মামার সঙ্গে দেখা হয়নি, মানে মামা ভক্ত হয়েছে কিন্তু মামাকে দেখতে পাইনি, ওর মন খারাপ হয়ে গেছে। তো দিদুন যাচ্ছে ওকে নিয়ে মামার সঙ্গে দেখা করাতে। এবং এই ভক্তরা কি করে, আজকের দিনটা মানে সরস্বতী পুজোর দিনে সমস্ত পাড়ার যতগুলো বাড়ি আছে সব বাড়িতে এইভাবেই গান মানে গেয়ে গেয়ে যা ইচ্ছা হয়, যার যা ইচ্ছা হয়, যে বাড়ি থেকে চাল আলু ডাল এরকম যার যা ইচ্ছে হয় সে সেরকম বাবার নামে দেয়। তো এবার দেখানো হচ্ছে, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছে। পাশের একটা জেঠুর বাড়িতে গেছে, তো আমাদের বাড়িতে ভাই ঢোকেনি, সেজন্য দিদুন নিয়ে যাচ্ছে ওকে যে মামার সঙ্গে দেখা করতে। ফাইনালি মামার সঙ্গে দেখা হয়ে গেছে, সে শত অপেক্ষার পরে মামা ভাগ্নের মিলন হয়েছে এরকম একটা ব্যাপার। মামাকে দেখে খুব খুশি, মামা কীরকম আছে, মানে মামাকে বাড়ি এসে দেখতে পাইনি তো মাথা খারাপ হয়ে গেছিলো। তো এই ছিল সকালকার পরিবেশ। সকাল গোটা সকালটাই ভক্তদের এভাবেই যাবে এবং বিকেলে বাবাকে আনা হবে মন্দিরে। তো বিকালে কী হচ্ছে দেখা যাক। তো ভক্ত চলে গেছে, বাবুকে নিয়ে বাড়ি চলো।